হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, গ্রাসন সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম ইনক্রু গভর্নমেন্ট এন্ড রানিং অ্যান্ড পিটিভি। আজ আমি আবার এই অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোড কিংবা রেলওয়ে লাইনে যে কার্ভ থাকে, সে কার্ভ তখন সেখানে যে সুপার এলিভেশন দেওয়া হয় আর কেন দেওয়া হয়, তার ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল ফোর্সের কী এফেক্ট পড়ে, তো আজকে আমি সেই নিয়ে অল্প একটু আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। কার্ভ তো দেখো, কার্ভের এখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ দুটো ভাবে এখানে করা রয়েছে, একটা হচ্ছে সুপার এলিভেশন আর একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ডিসিভ। তো এই জিনিসগুলো কি তার আগে আমি বলে দিই, এর আগে আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা ছিল হচ্ছে আমার ডিগ্রি অফ কার্ভ ছিল, ডিগ্রি অফ কার্ভ এইটার বিষয়ে বলেছিলাম। আর একটা বলেছিলাম কি যে রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভ, এইটার বিষয়ে বলেছিলাম। এই দুটো বিষয় নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। তো আজকে আমি এই দুটো জিনিস নিয়ে আগে আমি আলোচনা করব। তো দেখো, কার্ভ আমরা কোন রাস্তাকে যদি আমরা উপর থেকে দেখি, কোনো রেললাইনকে, তো আমরা দেখতে কীরকম দেখতে পাবো, আমরা এরকম দেখতে পাবো যদি আমরা কোনো হাইওয়েকে দেখি, কিংবা যদি আমরা কোনো রেললাইনকে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা সেটা দেখতে পাবো যে এরকম যে ট্র্যাক বরাবর যেরকম রয়েছে সেটা আমরা দেখছি উপর থেকে প্ল্যান। কিন্তু এবারে ধরো না, ওইটাকে যদি আমরা সামনে থেকে দেখি তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা এরকম আমরা একটা লাইন পাবো। তো এইখানে আমি জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সুপার এলিভেশন, সুপার এলিভেশন কি জিনিসটা কি মানে হচ্ছে কার্ভের সঙ্গে এটা কীভাবে রিলেটেড, কোন লাইন কিংবা কোনো রোড মনে করো এইভাবে স্ট্রেট যাচ্ছে, যাওয়ার পর ধরো না আমি যদি ডবল লাইন ড্র করি তাহলে তখন এরকম আসবে, যদি সিঙ্গেল লাইন করি তাহলে আমার একটা লাইন আসবে। তো এই জিনিসটা কি তার রোডটা কি ধরো না আমার এইভাবে হয়তো ঘুরলো, সাপোজ হয়তো এইভাবে ঘুরে পরে তারপর হয়তো সে রোডটা করে হয়তো এইভাবে গেল। তো সেই ক্ষেত্রে এইখানে এটা তোমার এখান থেকে এতটা তো এটা তোমার স্ট্রেট পাথ, কিন্তু এখান থেকে যে এতটা এই যে পাথটা এটা তোমার কার্ভ, এটা হচ্ছে আমার ইনার কার্ভ আর এটা হচ্ছে আমার কি আউটার কার্ভ। তো এইটা বলো চাই এইটা বলো এটা কি, এটা তো স্ট্রেট নয় এটা তো কার্ভ, যে কার্ভটা আমি এখানে বলছি। তো সেই কার্ভে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এটা দেখতে পাচ্ছি কি যে সুপার এলিভেশন, সুপার এলিভেশনে কি থাকে মানে এখানে সুপার এলিভেশন বলতে জিনিসটাকে বোঝা দিচ্ছি, এইটা যদি মনে করো আমার যদি একটা রোড থাকে, মনে করো একটা রোডের যদি সেকশন কাটা হয়, এই যে বাঁক রয়েছে এই যে বাঁকের জায়গাটা মনে করো যদি একটা আমি সেকশন কাটি, সেকশন কাটার পর কী হবে যে এটা যদি আমার গ্রাউন্ড লেভেল হয় তো রোড এটা হচ্ছে আমার রোড লেভেল, আর গাড়িটা যে ভেহিকেলটা থাকবে ভেহিকেলটা আমার এইভাবে কাত হয়ে ঘুরছে, এই জায়গাটা কাত হয়ে এটা ঘুরছে, এই জায়গাটা এরকম উঁচু এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার রোড ডেপথ, সেই জায়গাটার হাইটটা মানে এই কার্ভ এটা হচ্ছে আমার হাইটটা। তো এই এরকম করার কারণটা কেন, তার কারণটা হচ্ছে কি কোনো ভেহিকেল মনে করো স্ট্রেট লাইনে যাচ্ছে, যাওয়ার পর সে যখন কার্ভের দিকে যখন ঘুরতে যায় তো তখন সেন্টার থেকে এটা একের যে কার্ভ আছে তার মানে কি নিশ্চয়ই একটা কোনো জায়গার একটা সেন্টার রয়েছে, তো সে কার্ভ থেকে সে কি করে ওইখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা কি করে সেন্টার থেকে একটু দূরে নিয়ে গিয়ে চেষ্টা করে কি যে ভেহিকেলটাকে বাইরের দিকে ছিটকে দেওয়ার চেষ্টা করে, টেন্স টু ফোর্স কিংবা টেন্স টু পুট আউটওয়ার্ড ফ্রম দ্য কার্ভ, সে সেখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ওভারকাম করার জন্য যাতে কার্ভ এসে পড়ে কোনো ভেহিকেল যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় আমরা সেই জায়গাটা কী করে থাকি আমরা সুপার এলিভেশনে আমরা এখানে করে দেবো, এই জিনিসটা আমরা প্রোভাইড করে দেয় কি যে রোডটাকে আমরা এটা হচ্ছে আউটার এজ, এটা হচ্ছে আউটার আর এটা হচ্ছে আমার ইনার, তো রোডটাকে আমরা ইনার থেকে আউটার থেকে আমরা অল্প স্ল্যান্ড করে তুলে দিই আপ করে দিই, তাতে করে কি হয় আমার ওইখানে অনিচ্ছাকৃত কিংবা অনুপ্রকৃত যদি কোনো অ্যাক্সিডেন্ট কিছু হওয়ার থাকে তাহলে সেটা আমার হবে না, সেটা আমার ওভারকাম করে যাবে। তো এর একটা ম্যাথামেটিক্যাল একটা জিনিস দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ধরুন আমার যদি ভেহিকেলটা থাকে তাহলে ভেহিকেলটা যখন যাচ্ছে তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল ওর মানে লোড যদি পড়ার কথা তাহলে লোডটা এই দিকে পড়ার কথা এই দিকে বরাবর, আর যে লোডটা দেবে তার উপরে দিকে হবে একটা রিয়াকশন, সেই রিয়াকশনটা যাবে হচ্ছে আমার উপরের দিকে, ভালো
কিন্তু অ্যাকচুয়ালি লোড তো এরকম তো ইমপ্ল্যান্ট হয় না, লোড আমরা সবসময় কি করবো এরকম ভার্টিক্যাল করবো। তো এইখানে দেখো কয়েকটা টার্ম এখানে দেওয়া আছে, সেই টার্মগুলোর বিষয়ে আগে আমি এটা বলে দিচ্ছি। প্রথমে দেখো লেখা আছে কি বি, বি মানে কি দেওয়া হচ্ছে উইডথ অফ দ্য রোড ইন মিটার, তার মানে কি এখান থেকে হচ্ছে আমার এতটা, মানে এখান থেকে হচ্ছে এতটা এই যে চওড়াটা, এই চওড়াটা কি দেওয়া রয়েছে বি মিটারে, রোডের আমার কতটা চওড়া, সে এক মিটারও হতে পারে, দু মিটারও হতে পারে, তিন মিটারও হতে পারে, একটা রোডের একটা চওড়া সেটা আমার এখানে বি দিয়ে আমি একটু উল্লেখ করেছি। আর যদি আমি রেলওয়ে বলি তো রেলওয়ের ক্ষেত্রে আমার দেওয়া আছে কি জি, জি মানে কি দেওয়া আছে ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ রেল গজ ইন মিটার, কারণ রেল লাইনে তো আমার এইভাবে তো পার নেয়, শুধু যে রোড না রেল লাইনে তো পার নেয়, তো সেই ক্ষেত্রে বি ইউজ করব রোড, জি ইউজ করব রেল লাইন রেলস গুলো। এবার আসছি আর, আর কি রেডিয়াস অফ দি কার্ভ ইন মিটার, ওই যে আমি বললাম যে এইটা ধরে নাও মনে করো যদি আমার একটা স্ট্রেট আমার রোড আমার চলে যাচ্ছে, আর ধরে নাও এইদিকে থেকে মানে একটা আমার স্ট্রেট রোড ধরে নাও আমার এরকম আমার আসছে, তো এরকম কি কোনোদিনও হয়েছে, কোনোদিনও রোড দিয়ে আমার এরকম দিক কোনোদিনও মিট করেছে, এরকম তো কোনোদিনও হয়নি, গাড়ি তাহলে ঘুরবে না আর গাড়ির ওখানে আমার স্পিড কমে যাবে, সেক্ষেত্রে কি হবে এখান থেকে রোড কি করা হয়, এখান থেকে আমার এভাবে এটা কাট করে দেওয়া হয়, সেই তো কাট এটা কাট করে দেবো, তার মানে এটা কি তার মানে এই যে পোর্শনটা থেকে এখান থেকে যে এইটুকু তো কাট এই কাট যে করেছে তার মানে নিশ্চয়ই এটা কোনো সেন্টার নিয়ে করে আমি এখান থেকে কাটটা করেছি, তো এবারে যদি কোনো সেন্টার থাকে তার মানে নিশ্চয়ই এর একটা কোনো আমার ব্যাসার্ধ থাকবে যেটাকে বলে রেডিয়াস, তো সেই আর্কটাকে কি বলেছে রেডিয়াস অফ দি কার্ভ ইন মিটার, জি, জি মানে কি আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা হচ্ছে এমপিএসসি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এবার হচ্ছে ভি, ভি মানে কি বলা হচ্ছে স্পিড অফ ভেহিকেল ইন মিটার পার সেকেন্ড, যে আমার গাড়িটা কত গতি থেকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ভি। এইচ, এইচ মানে কত হচ্ছে সুপার রেগুলেশন, এই যে সুপার রেগুলেশন যে কথাটা তার মানে মানে রোডটাকে আমি এই জায়গাটায় বাইরের এই জায়গাটি তুলে দিচ্ছি, ইনার থেকে বাইরেরটাকে আমি তুলছি, তো কতটা আমি তুলছি সেটা বিনোট করছে এইচ, এইটাতে কত সুপার রেগুলেশন ইন মিটার। আর এখানে একটা কি আছে পি, পি মানে কি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, তার মানে গাড়িটা যখন আমার এরকম করে যাচ্ছে এই দিকে যখন বাম দিকে যখন যাবে তখন সেই ক্ষেত্রে এখানে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা কি করবে, সে যেটা চাইবে কি যে সেন্টার থেকে দূরে একে বাইরে মানে এই দিকে একে খেলার চেষ্টা করবে যাতে বাইরে ছেটকে চলে যায়, কিন্তু সেটা যাতে না হয় সেজন্য আমরা এখানে সুপার রেগুলেশনটা করি, তো সেটাকে আমরা কি বিনিয়োগ করছি পি দিয়ে, তার মানে কত সেন্ট্রিপেটাল ফোর্স। এইবারে এইখানে যে ক্যালকুলেশনটা আছে সেটা আমি তোমাদেরকে বলছি, এইখানে তোমাকে এই অ্যাঙ্গেলটা থিটা রয়েছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার যদি এইটা ডাব্লু হয় তো আমার এই দিকে যে কম্পোনেন্টটা আছে এটা আমার ওয়ার্ল্ডে ভালো হতো আমার ডাব্লু কস থিটা, আর যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে আর এইদিকে যেটা থাকে সেটা হচ্ছে আমার ডাব্লু সাইন থিটা। এইটা কীভাবে আসছে একটা আমি ছোটো জিনিস করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবো, জিনিসটা তো এরকম তো আছে আমার জিনিসটা আমার রয়েছে এরকম আমার রয়েছে, ঠিক আছে, আর সেক্ষেত্রে আমার এই দিকে যে অ্যাঙ্গেলটা মানে এই ক্ষেত্রে যে এই লাইনটা আমি নিচ্ছি এই লাইনের সঙ্গে আমার এই লাইনটা সেম প্যারালাল, আবার যদি আমি এখানে আমি কোনো লাইন টানি তাহলে সেক্ষেত্রে সেটাও তো আমার প্যারালাল হবে, তো এবারে এখানটায় যদি একটা কোনো আমি ট্রায়াঙ্গেল আমি যদি একটা কিছু করতে চাই তাহলে এটা যদি থিটা হয় এটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আমার এখানে অ্যাঙ্গেলটা করো তাহলে এটা কত আমার অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত আসবে এই অ্যাঙ্গেলটা এই ছোটো অ্যাঙ্গেলটা এটা আমার আসবে কত 90 - থিটা, তাহলে এটা যদি 90 - থিটা আছে তো এইখানে এই যে পোর্শনটা সেই পোর্শনটাকে এইখানে ধরো তাহলে এই দিকটা আমার কত আসবে এটা আমার কত আসবে এইদিকে এই পুরোটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে এইটা আমার শুধু থিটা আসবে, তাহলে এইদিকে যদি আমার ডাব্লু কাজ করছে যদি এই যে এই এই অ্যাঙ্গেলে যদি পুরো যদি থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে তোমার ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই কম্পোনেন্টটা হচ্ছে আমার ডাব্লু কস থিটা আর এই দিকের যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে আমার ডাব্লু সাইন থিটা, তার মানে কি এই পোর্শনটাকে যদি আমি এইখানটা যদি আমি কল্পনাটা করি এই পোর্শন যদি আমি এইখানটায় কল্পনাটা করি তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে যদি আমি একটা রাইটিং যদি একটা ট্রায়াঙ্গেল আমি করার সৃষ্টি করি এই এই জায়গাটা যদি একটা রাইটিং আমি করার সৃষ্টিটা আমি করার চেষ্টাটা করি তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে আমার হাইপোটেনিউস, এখানে যেটা হচ্ছে হাইপোটেনিউস যেটা যেটা ওয়েট সেটা হচ্ছে ডাব্লু, তাহলে পি বাই তোমার ডাব্লু সমান কত হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস সমান কত হচ্ছে আমার সাইন থিটা, তাহলে পি সমান কত আমার
ডাবল সাইন দিলে তাহলে এখানে এই যে পিটা আছে এই পিটার সঙ্গে আমার এই ডাবলটা আমার প্যারালাল তাহলে সেক্ষেত্রে ডাবল সাইন থিটা হলো ঠিক সেরকম এখানে এই যে বিটা আছে এই কম্পোনেন্টটা কত যদি ওটা বাদ করতে তাহলে কত হচ্ছে বি বাই তোমার ডাব্লু মানে কত হচ্ছে আমার কস থিটা তাহলে বি মানে কত হচ্ছে আমার ডাব্লু কস থিটা তাহলে এই যে লাইনটা এদিকে এই যে ফোর্সটা আমার কম্পিউট করছে এই যে ফোর্সটা এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য আমার উপরের দিকে ভূমি থেকে যে রিয়াকশনটা পাই সেটা বলা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন মানে হচ্ছে আর তাহলে এই কম্পোনেন্ট কত এটা ডাব্লু কস থিটা তো ঠিক এই জিনিসটাই আমার এখানে এটাকে বোঝানো রয়েছে আর এখানে এই যে পিটা সেই পিটা কি এই পিটা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা এইদিকে যে ভেতরের ফোর্সটা আছে এই মানে এই ডাব্লু সাইন থিটাটা একে কাউন্টার ব্যালেন্স করছে এইদিকে ফোর্সটা যত চেষ্টা করবে যে ছিটকে যাবো তার সেটাকে কাউন্টার ব্যালেন্স করে দেবে তো সেই জিনিসটা কি করে হচ্ছে সেই ইকুয়েশনটা কি কি করে আসছে সেটার বিষয়ে আমি তোমাদেরকে বলছি সেটার দিকে একটু ধ্যান দেবে কি করে সেটার দিকে আসছে বলছি একটু ধ্যান দেবে তো দেখো এখানে পি যেটা পি হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক আছে আর ডাব্লু সাইন থিটা আমার যেটা আছে যেটা হচ্ছে বলছি কি ডাব্লু সাইন থিটা এটা কি এটা হচ্ছে এই যে পি যে ফোর্সটা আছে এই পি ফোর্সটাকে আমাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য মানে পিটা যাতে বেশি হয়ে গেলে কি গাড়ি ছিটকে বেরিয়ে যাবে তো পিটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য হচ্ছে কি আমার ডাব্লু সাইন থিটা তো এখানে পি সমান ডাব্লু বুঝতে পারবে জি এফ দেওয়া আছে তো সেক্ষেত্রে কি আর আমি এটা তাহলে লিখতেই পারি যে পিটাকে যখন কাউন্টার ব্যালেন্স যখন এটা করছে তাহলে এইটা সমান আমি এটা করতে পারি সেক্ষেত্রে কি হবে ডাব্লু সাইন থিটা সমান কি ডাব্লু ভি স্কোয়ার বাই জি ইন্টু আর কারণ কি পি যে ফোর্স পি একে এ তো কাউন্টার ব্যালেন্স করছে তাহলে এটা সমান এখানে করতেই পারি কারণ ডাব্লু সাইনটা সমান কি ডাব্লু ভি স্কোয়ার বাই আর এইবারে এখানে একটা ব্যাপার আছে এই যে অ্যাঙ্গেলটা যে থিটা থিটা যে অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা কি থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কতটা সুপার এই এলিভেশন সেটা যে আমার এখানে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে ঠিক আছে তো থিটা মাত্র যদি আমার খুবই স্মল হয় থিটা আমার যদি খুব স্মল হয় ইফ মনে করো থিটা আমার যদি স্মল হয় ইফ খুব স্মল হবে সেক্ষেত্রে কী হয় যেটা সাইন থিটা থাকে সাইন থিটা তখন থাকে না সাইন থিটা তখন থাকে না তখন সেই জায়গাটা কে নিয়ে নেয় সেই জায়গাটা নিয়ে নেয় হচ্ছে তোমার ট্যান থিটা ট্যান থিটা তখন জায়গাটা নিয়ে নেয় যদি আমার থিটাটা যদি আমার স্মল হয়ে থাকে সেই সেই ক্ষেত্রে আর কিছু না তো এখানে একটা জিনিস দেখো এখানে যদি ডাব্লু ডাব্লু যদি আমার কেটে যায় তাহলে আমি কী করতে পারি তাহলে কী হচ্ছে সাইন থিটা সমান কী আমার ভি স্কোয়ার বাই জি ইন্টু আর এটা আছে এবারে সাইন থিটাটা যদি আমি ট্যানে যদি পরিবর্তন করি তাহলে এখানে আমি কী লিখতে পারি যে ট্যান থিটা সমান কী ভি স্কোয়ার বাই জি ইন্টু আর এবারে ট্যান মানে কী ট্যান মানে কী কী জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব আমার কত আছে এইচ এইচ মানে কি আমার পারপেন্ডিকুলার আর ভূমিটা মানে কি বি আছে কি বা জি আছে বি পর হচ্ছে পর রোড জি পর হচ্ছে রেলওয়ে তাহলে এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমার বেস তাহলে সেক্ষেত্রে আমি একটু লিখতে পারি কি যে এইচ বাই কি বি সমান কত ভি স্কোয়ার বাই জি ইন্টু আর এটা আমার লেখা যায় কি বা আরেকটা আমার লেখা যায় কি যে এইচ বাই জি সমান কত ভি স্কোয়ার বাই জি ইন্টু আর এটাও করতে পারি আমি তাহলে সেক্ষেত্রে আমার এরকম হবে তাহলে তাহলে এইচ সমান কি দাঁড়াচ্ছে আমার বি ভি স্কোয়ার বাই জি ইন্টু আর কিংবা দাঁড়াচ্ছে এইচ সমান ভি স্কোয়ার জি ভি স্কোয়ার বাই জি ইন্টু আর একটা হচ্ছে পর রোড আর একটা হচ্ছে পর আমার রেলওয়ে এটুকু জিনিসটা আসলে বুঝতে পারলে দেখো এইটা থেকে আমি যেটা পাচ্ছি যে একবার এই এই একবার আমি এই বিটাকে বসাচ্ছি বিটাকে বসাচ্ছি ফর রোড আর একবার যে জিটা বসাচ্ছি জিটাকে বসাচ্ছি ফর হচ্ছে আমার কি রেলওয়ে এই দুটোকে আমি বসালাম তাহলে সেক্ষেত্রে আমার কি আসছে সেক্ষেত্রে আমার যেটা আসছে যে যেটা হচ্ছে কি যে যদি এখান থেকে বিটাকে তুলে দিই তাহলে কি এইচ সেভেন বি বিস করবে জি আর এইটা আমার ব্যবহার হচ্ছে কোন ক্ষেত্রে এইটা ব্যবহার হচ্ছে আমার কোন কেসব রোড আর এখান থেকে যদি আমি জি জি জিটা হচ্ছে কি ফর ইন কেস অফ রেলওয়ে তখন রেলওয়ে কি হচ্ছে এই জি ভি স্কোয়ার বাই জি ইন্টু আর তো এটা হচ্ছে কি যে হাইটটা এই হাইট হাইট মানে কি যে সুপার এলিভেশনটা আমি কত করবো সুপার এলিভেশন থেকে তো আমি এইচ ধরেছি না
যে সুপার ইলিভেশন যে এইচটা আমার কতটা হবে তার এটা হচ্ছে একটা ফর্মুলা, তার এইটা হচ্ছে একটা কি আমার ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, একটা একটা জেনারেল একটা সাধারণ একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা ছাড়া বিভিন্ন টাইপের যে পাঁচ রকমের যে কার্ভ বিষয়ে বলেছিলাম কিংবা একটা কার্ভের মধ্যে কি কি টেকনিক্যাল টার্মস আছে সেগুলো আমি পরের দিন পড়াবো, তার আগে একটা জেনারেল একটা এক্সপ্রেশন যে আমার এইচটা কতটা হতে পারে সেটা আমি বুঝিয়ে দিলাম। এইখানে যে জিনিসটা বোঝাবো যেটা ডান দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটু ধ্যান দেবে। দেখো এখানে কি লেখা থাকে, সেন্ট্রিফিউগাল রেশিও। এই রেশিওটা আবার কি জিনিস মানে অনুপাত, যেরকম থাকবে সেরকম ফোর্স সেটা কাজ করবে। তো এইবারে সেন্ট্রিফিউগাল রেশিওটা কি, যে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স মানে কি, মানে হচ্ছে পি, এই যে পি P আর হচ্ছে ভেহিকুলার ওয়েট মানে কি W, এই দুটোর মধ্যে কি রেশিও, সেই রেশিওটা হচ্ছে কি, তাহলে সেন্ট্রিফিউগাল রেশিও মানে কি CR, CR মানে কত, P বাই W, P মানে কি, P মানে হচ্ছে সেই ফোর্সটা, যে ফোর্সটা আমার কাজ করছে আউটওয়ার্ড সাইডে, এটা তো বাইরে দিকে যেটা টেনে দিতে চাইবে এই ফোর্সে চাইবে কি যে ওকে ফেলে দিতে, সেই কার্ভটা সেন্টার থেকে টেনে চলে দিতে চাইবে, আর তাকে ওয়ার্কআউট কে করে W সাইন দিলে, আর W মানে কি ওয়েট। এবার আমি কি জানি যে পি মানে কি আমার আছে যে ডাব্লু বি স্কোয়ার বাই জি আর, তাহলে পি সমান ডাব্লু বি স্কোয়ার বাই জি আর, সেই মানটা আমি এখানে বসালাম, ইনটু কি আছে ওয়ান বাই ডাব্লু আছে, এখানে কি হবে ডাব্লু ডাব্লু আমার কাটাকাটি হয়ে যাবে, লাস্টে কি পড়ে থাকবে বি স্কোয়ার বাই জি আর। তো এইটা হচ্ছে কি আমার সেই রেশিওটা, মানে কি যে ভেহিকেলটা যাবে সেই ভেহিকেলের তোমার স্পিড স্কোয়ার ডিভাইডেড বাই যে কার্ভ দিয়ে ঘুরবে সেই কার্ভের রেডিয়াস ইনটু হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইটা হচ্ছে আমার কি এর রেশিও। তো এখানে মান দেওয়া আছে বলছে ইন কেস অফ রোড, যদি মনে করো আমার রোড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সেন্ট্রিফিউগাল রেশিওটা কত থাকা দরকার হচ্ছে 1/4, আর যদি মনে করো আমার রেলওয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সেন্ট্রিফিউগাল রেশিওটা কত থাকা দরকার সেটা হচ্ছে আমার 1/8। তো আজকে কি করলাম, সুপার ইলিভেশন আর সেন্ট্রিফিউগাল রেশিও এটা হলো। এর আগের দিন আমি কি করেছিলাম ডিগ্রি অফ কার্ভ আর কি করেছিলাম রিলেশন বিটুইন রেডিয়াস এন্ড ডিগ্রি অফ কার্ভ, তাহলে টোটাল আমার চারটি জিনিস আমি এখন অবধি শেষ করলাম। এর পরে নেক্সট ক্লাসে যেটা আসবে যে আমার টাইপস অফ কার্ভ কি কি থাকে, টাইপস অফ কার্ভ কি আছে এটা পড়াবো পরে একটা ক্লাসে, আর একটা তার সঙ্গে কি পড়াবো যে কার্ভের আমরা কি কি তোমার টেকনিক্যাল টার্মস আমি পাবো কার্ভ থেকে, কিছু কিছু টেকনিক্যাল টার্মস থাকে আমার কার্ভের কি কি জিনিস আছে এটা বলা হয়, যেটা সাহায্যে আমরা তোমার প্র্যাকটিক্যাল করে থাকি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক তোমার হয় যখন সার্ভে যখন প্রজেক্ট হয় সেই ওগুলোর সাহায্যে আমাদের প্রজেক্ট হয়ে থাকে, তো সেগুলোর বিষয়ে আমি বলবো। তো আজকে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো, তোমাদের যে টেস্ট বই আছে সেটা তোমরা অবশ্যই ফলো করবে দেখবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আনন্দ থেকো, থ্যাংক ইউ।